এখন শিয়ালদা স্টেশনে নেমে গেছি, সৌমেন মিত্র প্যান্ডেলের দিকে যাচ্ছে, চলো যাই। অনেক কষ্টে ম্যাপ দেখতে দেখতে হালকার উপর চলে এসেছি। এই পাশে সৌমেন মিত্র আর ঠিক উল্টো দিকে রয়্যাল ক্লাব, ঠিক আছে চলো দেখে নি, রয়্যাল ক্লাবটাই আগে দেখে নি যখন এখানে চলেই এসেছি। এমন কিছু বড় প্যান্ডেল ছিল না, ছোট্টর মধ্যে প্যান্ডেলটা। এবার দুটো মেন দেখতে যাচ্ছি, সৌমেন মিত্র, তার ঠিক বাঁদিকেই চলে গেলে ফাটা কেস্তো ঠাকুর, চলো দেখে নি। বাহ কি মজা এটা চড়ে, ছোটবেলার কথা মনে পড়ে গেল, বাহ বাহ। আমাদের ক্যাশ না থাকা আমরা বাসে কিনতে পারছি না। আমি ক্যাশ দিতে পারি, তাহলে আমাকে 40 টাকা রিটার্ন দিতে হবে। 20 টাকা তোর সার্ভিস চার্জ? হ্যাঁ দেখে দে বাসিটা। সৌমেন মিত্র প্যান্ডেল দেখে নিয়েছি, এবার ফাটা কেস্তোর দিকে যাচ্ছি, খুব মজা পেয়ে গেছি। প্লাস এই বাসিটা কিনে ফেলেছি, বাসিটার দুরকম ফিচার্স আছে, একটা হচ্ছে খুব জোরে বাজাতে হলে, তারপর একটু যদি অল্প বাজাতে যাও খুলে নেবে এটা, ঠিক আছে চলো। এবার এই বাসিটা বাজাতে বাজাতে মানে যেইগুলো দেখার টার্গেট নিয়েছিলাম সবকটা দেখা হয়ে গেছে। আর দেখতে দেখতে বাসির একটা আলাদা ফিচার্স তো বের করে দিয়েছি আমি, এরকম করেও তুমি বাসিটা বাড়াতে পারবে, ঠিক আছে চলো টাটা। হাসো না তো, বলির কথা শুনে বুক।